আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, আশা করি সকলেই ভালো আছেন। তোমরা সকলেই জানো যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠান আগামী 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আজকে 13 জুন 2021 এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যারা 2022 সালে এসএসসি এবং এইচএসসি দিবে তাদের জন্য অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করতে এবং অলরেডি যারা এইচএসসি দিবে 2022 সালে তাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়ে গেছে। সেই অ্যাসাইনমেন্ট নিয়েই আজকে আমরা আলোচনা করব। দেখো যে প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি থাকবে 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য, এই অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এবং যে টপিক্সের উপর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আসি, দেখো যে অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলা, প্রথম পত্র, বিষয় কোড 101, স্তর হচ্ছে এইচএসসি। অ্যাসাইনমেন্টের টপিক্সটা দেখো, টপিক্সটা হলো অপরাজিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এই টপিকস এর উপর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। এখানে শিখন ফল বা বিষয়বস্তু হিসেবে যে জিনিসগুলো থাকবে, নারী ও সরি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, সুযোগ ও সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে। এখানে তোমাদের যে নির্দেশনাগুলো থাকবে সেগুলো হচ্ছে অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। 2 নম্বরে থাকবে অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত এর বিবরণ। 3 নম্বরে থাকবে বাস্তব অভিজ্ঞতা থেকে চেনা জানা কোনো নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা। 4 নম্বর থাকবে পঠিত গল্প ও চেনা জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো চিহ্নিত করা। এই টপিকস গুলো মাথায় রেখে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, ওকে? আর এগুলো হচ্ছে মূল্যায়ন নির্দেশনা, স্যাররা কিভাবে মূল্যায়ন করবে সেই নির্দেশনা দেওয়া আছে। তোমাদের মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হলো এই টপিকসটা মনে রাখতে হবে, যে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিত করা, এর উপর তোমাদের লিখতে হবে, ওকে? আচ্ছা, তারপর আমরা দেখি যে পদার্থ বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করা হয়েছে সেখানে কি রয়েছে। এখানে দেখো অ্যাসাইনমেন্ট টপিকস, সাবজেক্ট হলো পদার্থ বিজ্ঞান, প্রথম পত্র, ওকে। অ্যাসাইনমেন্টটি যেটি এটি হলো 1.5 কেজি বড় একটি বস্তু দেওয়া আছে, এখানে 2 কেজি বড় একটি বস্তু দেওয়া আছে, এটা হলো তোমাদের চিত্র অর্থাৎ উদ্দীপক দেওয়া আছে, যা বের করতে হবে তোমাদের। দেখো তুমি 20 মিটার/সেকেন্ড বেগে একদম খাড়াভাবে একটি 400 গ্রাম বরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, ক নাম্বার প্রশ্ন, বলটির বেগ বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে, এটা একটা প্রশ্ন থাকবে। আর হ্যাঁ, এই তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো থাকবে 10 মার্ক করে। আচ্ছা, তারপরে খ নাম্বারে দেখি যে গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত হবে এটা নির্ণয় করতে হবে। গ নাম্বার কোশ্চেন হলো ওই বিন্দুতে ত্বরণ কত হবে। ঘ নাম্বার কোশ্চেন, ওইখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মোট বল কত হবে। এবং ঙ নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো যে ফিগার 1-এ 1.5 কেজি বরটি একটি টেবিলের ওপর স্থির অবস্থানে আছে, 2 কেজি ভরের আরেকটি বর একটি অসম্প্রসারণশীল সুতা দিয়ে ঝোলানো হলে টেবিলে ও 1.5 কেজি ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এখন কোশ্চেন হলো ভরদ্বয়ের ত্বরণ কত, এবং সুতাটি অসম্প্রসারণশীল না হলে তোমার উত্তরের কি পরিবর্তন হতো। 2 নম্বর কোশ্চেন হলো সুতার টান কত,
তিন নাম্বার, 2 কেজি ভরের সরণ বনাম সময় গ্রাফ অঙ্কন করতে হবে। এইটা হলো তোমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্ট, এই কাজগুলো করতে হবে। ওকে, নেক্সট আসি, দেখি কোন সাবজেক্ট দেওয়া আছে। সেটা হলো পৌরনীতি ও সুশাসন। এর উপর যে অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করা হয়েছে সেটি হলো যে নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণমূলক, সরি, বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা কর। অর্থাৎ নাগরিক ও সভ্যতা ক্রমবিকাশে পৌরনীতি ও সুশাসনের ধারণার বিশ্লেষণপূর্বক একটি রচনা তোমাদের কি করতে হবে, প্রণয়ন করতে হবে। ওকে, নেক্সট আসি আমরা অর্থনীতি সাবজেক্টে। যে অর্থনীতিতে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো, দেখো, হাওর এলাকার কৃষক সালামত সাহেবের এক খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন, ধান উৎপাদন যখন 16, 10 ও 0 মণ হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0, 10 ও 16 মণ। প্রাপ্ত তথ্যের আলোকে সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। এটা হচ্ছে অর্থনীতি সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের এই শিখনফল এবং নির্দেশনাগুলো তোমরা দেখে রাখবে, যে এগুলো হচ্ছে তোমরা যখন অ্যাসাইনমেন্টটা লিখতে যাবে ওই টপিক্সে যেন এই জিনিসগুলো থাকে। দেন আসি যুক্তিবিদ্যা অ্যাসাইনমেন্ট। এর টপিক্সটা হলো যে যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায়, পর্যালোচনা করো। যুক্তিবিদ্যার ধারণায় এর পরিধি পাওয়া যায়, পর্যালোচনা। ওকে, নেক্সট আসি আমাদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, প্রথম পত্র। এখানে যে বিষয়গুলো থাকতেছে যে এগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রলিং করে দিচ্ছি। হিসাব চক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের এই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন। এখানে দেখো উদ্দীপকটা দেওয়া আছে গৌতম এন্টারপ্রাইজের 31 জানুয়ারি 2021 সালের হিসাব উদ্ধৃত গুলো নিম্নরূপ ছিল: নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, লেদা দেনাদার 40,000 টাকা ও পাওনাদার 35,000 টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলো নিম্নরূপ: 2021 ফেব্রুয়ারি 1, দক্ষ ম্যানেজার 20,000 টাকা বেতনে যোগদান করেন, 13% পদে নোটে স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, 3 মাসে শোরুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো 15,000 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো 1,200 টাকা, 1,00,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন, 3% কারবারি বাট্রায় পণ্য বিক্রয় করা হলো 1,20,000 টাকা, নগদে 60%, ধারে 40%, নগদে 60%, ধারে 40%, মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো 30,000 টাকা, একজন দেনাদারের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল, প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা, মালিকের বড় মেয়ের জীবন বীমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো 10,000 টাকা, অগ্রিম প্রদেয় ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে, 5, 6, 16, 28 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও, 12, 18, 22, 25 তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজের হিসাব বইতে লিপিবদ্ধ করো, ব্যাখ্যা ব্যতীত সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো, হিসাব চক্র চিত্রসহ। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট গুলোর অ্যান্সার সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।